হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগত জানায় বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে তো আজকের মেডিসিন রিভিউয়ে আলোচনা করবো সাইক্লোপাম ট্যাবলেটটির সম্পর্কে আজ জানবো সেই ট্যাবলেটটির সঠিক ব্যবহার সম্পর্কে অর্থাৎ কোন কোন কন্ডিশনে ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটিকে আমাদের সাজেস্ট করে থাকেন ব্যবহার করার জন্য এর সঠিক ডোজ কী 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 সাইড ইফেক্ট আসতে পারে এই ট্যাবলেটটি ব্যবহার করাকালীন এবং এই ট্যাবলেটের মধ্যে থাকা এর যে মেন সল্ট এর যে মূল উপাদান সেটি কীভাবে কাজ করে আমাদের শরীরে অর্থাৎ তার মোড় অফ অ্যাকশান কী তার মেকানিজম অফ অ্যাকশান কী সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে যেটি হলো ইন্ডো কো লিমিটেড কোম্পানির সাইক্লোপাম ট্যাবলেটটি সম্পর্কে যার মেন সল্ট যার মূল উপাদানগুলো হলো ডাইসাইক্লোমাইন হাইড্রোক্লোরাইড ও তার সাথে আছে প্যারাসিটামল তো কখন ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই ট্যাবলেটটিকে ব্যবহার করার জন্য আইবিএস অর্থাৎ ইরিটেবল বাউল সিন্ডামের ক্ষেত্রে এছাড়াও যে অ্যাবডোমিনাল ক্র্যাম্প অর্থাৎ আমাদের পেটে যে খিচুনি ধরা ব্যথা সেই ব্যথার ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটিকে সাজেস্ট করে থাকেন তো আমরা যে খাবার খাই সেই খাবার আমরা মুখে নেওয়ার পরে এবং গেলার পরে সেটা এসোবেগাস হয়ে আমাদের স্টমাকে পৌঁছাই স্টমাক থেকে স্মল ইন্টাস্টাইন স্মল ইন্টাস্টাইন থেকে লার্জ ইন্টাস্টাইন এবং লার্জ ইনটাস্টাইন থেকে সেটা স্টুল আকারে বাইরে বের হয়ে যায় তো এই যে মুভমেন্ট যে মুভমেন্টকে আমরা পেরিস্টালটিক মুভমেন্ট বলি তো এই পেরিস্টালটিক মুভমেন্ট যদি স্বাভাবিকের তুলনায় কম হয় সেক্ষেত্রে আমাদের কনস্টিপেশনের মতো সমস্যা দেখা দিতে পারে এছাড়াও যদি এই পেরিস্টালসিস মুভমেন্ট যদি স্বাভাবিকের তুলনায় বেশি হয় তাহলে কি হয় ক্র্যাম্পিং বেড়ে যায় ফলে কি হয় ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে এবং পেটে আমাদের পেন অর্থাৎ যন্ত্রণা হতে পারে তো সেই সমস্যার ক্ষেত্রে সেই মাসালকে রিল্যাক্স করতে সেই ক্র্যাম্পিংকে ঠিক করতে ডাক্তারবাবুরা এই সাইক্লোপাম ট্যাবলেটটিকে সাজেস্ট করে থাকেন ব্যবহার করার জন্য এছাড়াও মহিলাদের ক্ষেত্রে যে বেস্টু আল পিরিয়ড সেই পিরিয়ডের যে পেন হয় সেই পেনের ক্ষেত্রেও সাজেস্ট করে থাকেন এই ট্যাবলেটটিকে এছাড়াও ব্যথা যন্ত্রটা কমাতে গিয়ে ডাক্তারবাবুরা এটাকে ব্যবহার করতে দিয়ে থাকেন আমাদের তো কিভাবে কাজ করে এই ট্যাবলেটটি তার মোড অফ অ্যাকশান কী তো এই মেডিসিনের মধ্যে থাকা যে ডাইসাইক্লোমাইন হাইড্রোক্লোরাইড যেটি একটি অ্যান্টি কোলিনার্জিক এজেন্ট অর্থাৎ কোলিনার্জিক রিসেপ্টোর ব্লকার এটি কি করে আমাদের শরীরে কিছু কেমিক্যাল ম্যাসেঞ্জার যেমন হচ্ছে অ্যাসিটাইল কোলাইন সেই অ্যাসিটাইল কোলাইনকে ব্লক করার কাজ করে ফলে কি হয় সেটি আমাদের ইন্টারস্টাইনে থাকা যে কোলিনার্জিক যে রিসেপ্টারগুলি সেই রিসেপ্টারগুলির সঙ্গে মিলিত হতে পারে না এবং আমাদের পেন কজ করাতে পারে না অর্থাৎ ক্র্যাম কজ করাতে পারে না এইভাবে আমাদের ক্র্যাম্পিংকে ঠিক করতে সাহায্য করে আমাদের মাসেলকে রিল্যাক্স করতে সাহায্য করে এছাড়াও এতে থাকা যে প্যারাসিটামল যেটি একটি এনএসইআইডি গ্রুপের মেডিসিন নন স্টেরোডিয়াল অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগ সেটি কি করে কিছুটা অ্যান্টি ইনফ্লামেটারি হওয়ায় সেই ইনফ্লামেশনকে কমানোর পাশাপাশি আমাদের পেনকে কমায় এবং এটির অ্যান্টিপায়োরেটিক হওয়ায় আমাদের শরীরের তাপমাত্রাকে কমাতে সাহায্য করে অর্থাৎ আমাদের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে তো কী ডোজে ট্যাবলেটটিকে খাবেন এর সঠিক ডোজ কী দেখুন একজন ব্যক্তির ডোজ নির্ভর করে তার রোগের সিভিয়ারিটির উপর তার বয়সের উপর তার শরীরের কন্ডিশনের উপর সমস্ত কিছুর উপর নির্ভর করে একজন ব্যক্তির ডোজ সিলেক্ট করা হয় আর সেই ডোজে মেডিসিন সেবন করতে হয় তাই একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে তিনি নির্ধারিত দেওয়ার ডোজে মেডিসিনটিকে ব্যবহার করবেন ফলে আপনাদের সমস্যায় পড়তে হবে না আর প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে সচরাচর ডাক্তারবাবুরা যে ডোজটিকে ফলো করতে দিয়ে থাকেন ব্যবহার করতে দিয়ে থাকেন যে ডোজে সেটি হলো একটি করে ট্যাবলেট দিনে দুবার খাওয়ার পরে তো কী কী সাইড ইফেক্ট আসতে পারে ট্যাবলেটটি ব্যবহার করাকালীন এই ট্যাবলেটটি ব্যবহার করাকালীন যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো লক্ষ্য করা যায় যেমন হচ্ছে নজিয়া বমিটিং অর্থাৎ বমি 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 ভাব মুখ শুকিয়ে যাওয়ার মতো সমস্যা তাছাড়া যদি এই উপকরণগুলির মধ্যে কোনোটি আপনার অ্যালার্জি থাকে সেক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশান আসতে পারে র্যাশিস বের হতে পারে চিং আসতে পারে রেডনেস সৈনিক এসব সমস্যাগুলো দেখা দিতে পারে তাই ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই একবার কনসাল্ট করে তিনি আর নির্ধারিত দেওয়ার নিয়মে মেডিসিনটিকে ব্যবহার করবেন ফলে আপনার সমস্যায় পড়তে হবে না এবং সঠিক উপকারটি দ্রুত পাবেন তো বন্ধুরা এই ছিল ডাইসাইক্লোবাইন হাইড্রোক্লোরাইড এবং প্যারাসিটামলের মিলিত একটি মেডিসিন সাইক্লোবাম ট্যাবলেটটির সম্পর্কে একটি ছোট্ট ভিডিও ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে যদি কোনো উপকার এসে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে হেলথ রিলেটেড মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিওতে আজ এই পর্যন্তই ধন্যবাদ